াম আহমতুল্লাহি অবরাতু আপনার প্রশ্ন হলো দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয় তাহলে আমাদের হায়াত কেন বৃদ্ধি করা যায় না আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসালাতাম আলহামাহ নবী আবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রসুল্লা সাল আলি ওয়াসাল্লাম এমন কিছু আমলের কথা বলেছেন যেগুলো করলে শুধু মানুষের ভাগ্য নয় মানুষের হায়াত বৃদ্ধি পায় মানুষের ভাগ্য পরিবর্তন হয় দোয়া করার মাধ্যমে চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে যখন আপনি নিশ্চিত জানছেন যে আপনার একটা সমস্যা তৈরি হচ্ছে বা আপনি এই সিচুয়েশনে পড়তে যাচ্ছেন আপনি যদি বেশি বেশি আল্লাহ সবাহানা হুয়া তাল্লার কাছে দোয়া করেন প্রার্থনা করেন তার থেকে যদি পরিত্রাণ চান এবং আল্লাহ হুয়া তাল্লার কাছে আপনি যদি সেই বিষয়টা থেকে পানা চান তাহলে আল্লাহ সুবাহ তাআলা এর পরিবর্তন করে দিতে পারেন যা আমরা অহরহ দেখছি যে মানুষ নিশ্চিত একটা বিপদের দিকে যাচ্ছে যখন সে আল্লাহ সু কাছে কান্নাকাটি করলো দোয়া করলো সেটা তার থেকে দূরীভূত হয়ে গেছে তো দোয়া করার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয় এটা হাদিস দ্বারা প্রমাণিত এমনিভাবে আপনি জানেন যে যে সমস্যা তৈরি হয়েছে এটা আপনার হবেই কিন্তু আপনি অনেক চেষ্টা প্রচেষ্টা করেছেন এটার থেকে বাঁচার জন্য এর থেকে উত্তরণের জন্য আপনি অনেক চেষ্টা প্রচেষ্টা করে দেখা গেছে আপনি ওই জিনিসটা থেকে সত্যি পরিত্রাণ পেয়ে গেছেন তাহলে চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে দোয়া করার মাধ্যমে অনেক সময় ভাগ্য পরিবর্তন হয় হবে যে এরকম নয় যখন আল্লাহ ইচ্ছা করেন তখন পরিবর্তন করে দেন দুই নম্বর হলো হায়াত বৃদ্ধিরও কিছু আমল আছে যা সৈহাদিস দ্বারা প্রমাণিত আপনি যে দান সাদা করেন এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন তাহলে আপনার রিজিকে এবং হায়াতে বরকত হবে রসুল্লাহাম বলছেন আজ বাদা বালা ও তাজিদুল আমার হাদিসটি সহি হাদিসেরই মর্মার্থ যে রসুল্লাহ বলছেন যে দান সাদাকার দ্বারা মানুষের বালা মুসিবত দূর হয় এবং বিপদ আবদ বালা মুসিবত এগুলো দূর হয় এবং তার হায়াত বৃদ্ধি পায় তো আপনি যদি আল্লাহ রাস্তায় দান সাদাকা করেন এবং দান দক্ষিণা করেন এটিম গরিবসায় দুস্থ মানুষের আত্মীয় স্বজনের খোঁজখবর রাখেন তাহলে আপনার হায়াতে বরকত হবে আপনার রেজেকে বরকত হবে আশা করি সংক্ষেপ বুঝতে পারছেন অল্লা আলাম